আমাদের চিত্ত এবং মঞ্চে আসীন সমস্ত চিত্ত সহ আপনারা যারা আইমা প্রেমিক প্রত্যেকটা মানুষ এখানে বসে আছেন তাদের কাছে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলব সময় সংক্ষিপ্ত। যেটা মূল কথা বলতে চাই, আইমাটা কেন কেন করতে হবে, আমি সাচার কমিশনের কয়েকটা পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন আমাদের আইমা করতে হবে। প্রথম পরিসংখ্যান এই যে গুজরাট সেই রাজ্য যেখানে 2002 সালে গোধরা কাণ্ড ঘটেছিল, সেখানে যে জনসংখ্যা সেই জনসংখ্যার মধ্যে মাত্র 7% মুসলিম, কিন্তু কাজের সঙ্গে যুক্ত 62% ভারতবর্ষের আর একটা বড় রাজ্য তামিলনাড়ু যেখানে মোট জনসংখ্যার মাত্র 1% মুসলিম, কাজের সঙ্গে যুক্ত 32%। আর পশ্চিমবাংলা যেটাকে আমরা বলি রবীন্দ্র নজরুলের মাটি, যেটাকে আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, সেই বাংলা যেখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বলে স্লোগান নেই, কিন্তু সেই বাংলায় প্রকৃত অবস্থা কি, সেই বাংলায় টোটাল বা সম্পূর্ণ যে জনসংখ্যা তার 30%-এরও বেশি মুসলিম, কিন্তু কাজের সঙ্গে যুক্ত মাত্র 2.5%। গুজরাট যেখানে কেবলমাত্র 7% মুসলিম, কিন্তু সেই মোদীর রাজ্য 62% মানুষ কাজের সঙ্গে যুক্ত। তামিলনাড়ু সব থেকে কম মুসলিম অধ্যুষিত রাজ্য, মাত্র 1%, সেখানে 32%। আর বাংলা যেখানে আমরা প্রত্যক্ষভাবে 70টা সিটের নিয়ন্ত্রণ, যেখানে আমরাই ঠিক করি কে সরকার গড়বে, যেখানে আমরাই মারপিট করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে আর কোন রাজনৈতিক দল ক্ষমতা থেকে সরে যাবে আমরা ঠিক করি, সেখানে 30% যেখানে সেখানে আমরা কাজের সঙ্গে যুক্ত মাত্র 2.5%। আপনাদেরকে ঠিক করতে হবে যে আমরা আগামী দিনে এই 2.5%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না পরবর্তী প্রজন্ম আরো বেশি করে সরকারি বেসরকারি কাজের সঙ্গে যুক্ত হবে সেইটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই কাজ করতে গিয়ে একটা প্রথম সমস্যা সেটা হচ্ছে সংখ্যালঘু যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি করে আছেন, তাই বলি এই কাজ করতে গিয়ে প্রথম সমস্যা দুটো, এক হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তারা সিলসিলাগত বিভাজনে বেশি, এই বিভাজন তাদেরকে পিছিয়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিভাজন। আমি দুটো কথা দিয়ে শেষ করব। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি যদি মুসলিম হন আপনার আল্লাহ আপনার রসুল আপনার হজ আপনার কলমা সব কিছু একই, গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মুসলমান, যে আমেরিকার মুসলমান সেও কোরআন পড়ে ডান দিক থেকে আর আপনি বাঙালি আপনিও কোরআন পড়ে ডান দিক থেকে, গোটা পৃথিবীর মুসলমান এক আজানে শুনে একই সময় নামাজের ডাকে শরীফ হয়, একই মাসে তারা রমজান রাখে, একই চাঁদে গোটা পৃথিবীর মানুষ ঈদ পড়ে, কিন্তু সেই জায়গায় আমরা এত ডিসিপ্লিন জাতি আমরা সিলসিলা সিলসিলা করে বিভক্ত হয়ে আছি, এই সিলসিলাগত বিভাজন রাজনৈতিক বিভাজনের থেকেও আমাদের বেশি করে বিভাজন করে বিভক্ত করে দুর্বল করেছে, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিভাজন আমরা সংখ্যায় কম আমরা বিভাজনে বেশি। আপনি দেখবেন আপনার পাড়ায় যখন কোনো রাজনৈতিক গোলযোগ হয়, এলাকায় যখন কোনো রাজনৈতিক সংঘর্ষ হয়, সেখানে সামনে যারা থাকে যারা তারাও মুসলমান আর যারা ও অন্য দলের সামনে থাকে যারা মার খায় তারাও মুসলমান, অর্থাৎ মারেও মুসলমান মরেও মুসলমান উভয় ক্ষেত্রে মারিও আমরা মরিও আমরা, কিন্তু ভোটের পরে আমরা সংখ্যালঘু আমরা গুরুত্বহীন, আর 5 বছর পরে ভোট এলেই আমাদের গুরুত্ব বেড়ে যায়। সেই জায়গায় বলবো আপনারা যে যা রাজনীতি করছেন করুন, যে যা সিলসিলা করছেন করুন, কিন্তু জাতির স্বার্থে যদি আমরা একটা কমন প্ল্যাটফর্মে না আসতে পারি, যদি আমরা সিলসিলার ঊর্ধ্বে উঠে ভাবতে না পারি, যদি আমরা রাজনৈতিক সত্তার ঊর্ধ্বে উঠে ভাবতে না শিখতে পারি, তাহলে এই জাতির মুক্তি নেই। তাই আমরা বলবো আপনি যদি আগামী প্রজন্মকে একটি সুন্দর সকাল দিতে চান,
তাদেরকে যদি এই অন্ধকার সমাজ থেকে আলোর পথে ফিরিয়ে নিতে চান, তাহলে আপনি একটা কমন প্ল্যাটফর্ম বাছুন, যে যে প্ল্যাটফর্ম যে সংগঠন আপনার কথা বলবে, আপনার সমাজের কথা বলবে, আপনার সম্প্রদায়ের কথা বলবে, এবং ভারতীয় সংবিধানে আপনার যে অধিকার দেওয়া আছে সেই অধিকার যাতে ভারতীয় সংবিধান শুধু লিপিবদ্ধ অবস্থায় থেকেই না যায়, সেই অধিকার যাতে সমাজে প্রতিষ্ঠা হয়, এই এই অধিকারের সুফল যাতে আপনারা পান, তাই জন্য আপনারা সংগঠন সংগঠন দ্বারা আসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করে যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোট ব্যাংক হয়ে থাকুক, তাদের লেঠেল হয়ে থাকুক, তাদের ফিক্সড ডিপোজিট হয়ে থাকুক। তাই কোন রাজনৈতিক দল চায় না সংখ্যালঘু সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের নিজস্ব কোনো সংগঠন হোক, সংগঠন হলে তাহলে তাদের ভোট ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই সুপরিকল্পিত হবে সমস্ত রাজনৈতিক দল, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, যাতে একটা ভালো সংগঠন হতে পারে, সমস্ত মানুষকে নিয়ে চলতে পারে, কোন রাজনৈতিক দল সেটা চায় না, সেই জন্য এই সংগঠনকে তারা বিভিন্ন হবে এই সংগঠনের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং যেহেতু সংখ্যালঘু সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় এবং আমরা যাতে আমরা যেহেতু ভারতীয় ভারতবর্ষে বাস করি, তাই আমরা আমি বলবো যে এই সংগঠনটাই শুধু মুসলিম মানুষ নয়, আপনারা হিন্দু মানুষকে আনুন, কারণ ভারতবর্ষের মাটিতে 70% নন মুসলিম অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ আমরা যদি এই দেশে থাকতে চাই এই সংগঠনকে আমার মুসলিম মানুষকে আনতে হবে, হিন্দু মানুষকে আনতে হবে, কারণ আমরা যদি উগ্র হয় শুধু মুসলিম মুসলিম করি, তাহলে এই মুসলিম মুসলিম যুজতে গিয়ে আরএসএস অন্য 70% মানুষকে আরএসএস এর মুখী করবে। তাই যদি আরএসএস কে দুর্বল করতে হয়, আপনাদেরকে এই দেশে আপনার অধিকার পেতে হয়, তাহলে মুসলমানদের যেমন এক হতে হবে, তার সঙ্গে সঙ্গে হিন্দু মানুষকে এই এই সংগঠনে আনতে হবে। আমি মনে করি সমস্ত হিন্দু মানুষ খারাপ নয়, হিন্দু মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই ভালো মানুষ, তাই জন্য তারা আরএসএস এ যায়নি, তাই বিজেপি এই রাজ্যে প্রতিষ্ঠা পায়নি। তাই আরএসএস আরএসএস কে যদি আমাদের শেষ করতে হয়, আমাদের টিকে থাকতে হয়, আমাদেরকে সিলসিলার ঊর্ধ্বে উঠে যেমন সমস্ত মুসলমানকে এক হতে হবে, তেমনি হিন্দু মানুষকেও এই সংগঠনে আনতে হবে, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে। এবং যে কথা দিয়ে শেষ করব সেটা হলো এই যে এখন মুসলিম সম্প্রদায়ের অবস্থা এইরকম, সমস্ত রাজনৈতিক দলের কাছে যে এরা আমাদের ভোট ব্যাংক, তাই আমরা বলতে চাই যে ভোট দেওয়া আমাদের কাজ, আর আমাদের ভোট পেয়ে সরকার গঠন করা আপনাদের কাজ, আর যে সরকার গঠন করে সেই সরকারি সেই সরকার পক্ষের কাছে চাওয়াটা আমাদের কাজ, আর আমাদের চাওয়াকে ভুলিয়ে দেওয়া রাজনৈতিক দল তথা সরকার পক্ষের কাজ, এটা হতে পারে না। আমরা যদি ভোট দিই তাহলে আমাদের শিক্ষা আমাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদেরকে চাকরি দিতে হবে, আমাদের সাংবিধানিক অধিকারকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আর এই অধিকার ফিরে পেতে গেলে হিন্দু মুসলিম সমস্ত মানুষকে সংঘবদ্ধ করে আমাদেরকে এক হতে হবে। এবং আইমার কাজই হচ্ছে সমস্ত শোষিত মানুষকে এক করে তাদেরকে বুঝিয়ে তাদের না পাওয়া